এবার আমরা মিটার দিয়ে দেখবো যে সেই আমাদের বিপটা দেয় কোন মাথায় দেয় বিপটা কি দেখবো আমাদের মিটারের বিপটা কোন মাথায় দেয় বিপ মানে কি শব্দ আমরা উপরের মাথায় মাপলাম হ্যাঁ দিচ্ছে বিপ দিচ্ছে রিডিং চলে আসছে কত 2500 অপোজিট প্রান্তে বিপ দিচ্ছে তার মানে এই মাথা শর্ট আবার যদি অ্যানালগ মিটার দিয়ে মাপি আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করে যে কাজ করার সময় অ্যানালগ মিটার দিয়ে দেখানোর জন্য আবার কেউ কেউ বলে যে ডিজিটাল দিয়ে দেখার জন্য তারপর চেষ্টা করে দুটো দেখার জন্য উপরেরটায় আছে নাই নিচেরটায় গ্রাউন্ড নিচেরটা কি শর্ট ওকে তাহলে আমরা এখন কোন পদ্ধতিতে যাব এই যে শর্ট পেয়ে গেলাম এখন কয়েলও তুললাম কয়েল তোলার পর এই মাথা শর্ট পাইলে এই মাথা শর্ট নাই আমি এখন কী করবো কম্পোনেন্ট দিকে যাবো হ্যাঁ কী কাজ কী রিপেয়ার করো ওখান থেকে আমি কোন আইসি বুঝবো কোন জায়গার সমস্যা আমি বুঝবো কীভাবে রাস্তা আছে বোঝার ডায়াগ্রাম থেকে এটা বোঝা মুশকিল অনেক খুঁজতে সময় এই দুটো লাইন ডায়াগ্রাম দুটো লাইন এখান থেকে বেরিয়েছে দেখো একটা হচ্ছে বিএসডাব্লিউ বিএসডাব্লিউ বলে সুইচিং বলা হয় সুইচিং এটা হচ্ছে সুইচিং লাইন আর সাথে বুট ক্যাপ যুক্ত হয়েছে এর নিচে বিপিএস ভোল্টেজ দুটোগুলি মিলিয়ে এই কয়েলের কারণে একত্রিত হয়েছে ওকে তো যে প্রান্ত আছে শর্ট আছে সে প্রান্তরে আমরা এখন এটাকে শর্ট যে জায়গাটা আছে সেখানে স্পার্ক করবো কী করবো ভোল্টেজ দিয়ে ভোল্টেজ কী করতে হয় নষ্ট করতে হয় কোনো যখন আমরা ওই যে সিআরটি টিভি যখন রিপেয়ার করা হইতো তখন একটা প্লেব্যাক একটা ভোল্টেজ থাকতো তাই তো বোর্ডটাকে এভাবে ধরে কী করতে হবে এভাবে ধরতে হবে মানে কোন দিকে যে শর্ট এটা আসলে বসলে বলা মুশকিল আমাকে এটা ধরে চেক করতে হবে আইডেন্টিফাই করতে হবে তাহলে কোন জায়গাটা গরম হয় সেটা বুঝবো আমি তাই তো ওকে লাগালাম এবার আমি এটাকে ফোর পয়েন্ট নাইন নিচ্ছে কিন্তু কোথায় গরম হচ্ছে বোঝা যাচ্ছে না মানে আমার হাতে ক্যাপচার করছে না কি কোথায় গরম হচ্ছে মানে লো বল দিতে হবে না হাই বল দেওয়া যাবে না শুরুতে হাই বল দেওয়া যাবে না কারণ হাই বল দিলে আইসি মানে খেয়ে যাবে মানে পাওয়ার সুইচ লাগানো আছে তুমি উল্টাপাল্টা বোল্ট দিবা সাথে কী হবে পাওয়ার সুইচ মানে খেয়ে যাবে তোমার গোলা করেছি বা ব্লার করেছি এখন আমরা এটাকে স্পার্কে যাবো হ্যাঁ স্পার্ক করার ফলে কোথায় কোথায় গরম হয় এটা আমরা একটু দেখবো কী করবো কোথায় কোথায় গরম হয় কী করবো এটা আমরা দেখবো এই লাগাচ্ছি আমি কেউ পাশ হলে দেখো 490 না ওকে ছেড়ে দিলাম এই অবস্থা কোথাও গলছে কিনা একটু দেখি কোথাও গলছে কিনা এই যে দেখছ কোথায় গলছে শ্বাস লেতে কাহা আছে আর পা দে কাহা আছে কেউ কি বুঝে আসে না আসে নাই ওই যে একটা এক যেমন একটা পুরুষ এখানে এতগুলো পুরো একসাথে এতগুলো গোলা হয় নাই ওই এরিয়া আবার গোলা আবার গোলা করি দেখো টেকনিক শিখে নাও এগুলো টেকনিক পৃথিবীর টেকনিকের উপর চলে টেকনিক যে জানেন না সে কিছুই জানে না কাজ করার টেকনিক জানতে হবে ওকে এবং একটা সমস্যা ঘটে গেলে এটা পূর্ণাঙ্গ রিপেয়ার করার যোগ্যতা তোমার থাকতে হবে সমস্যা করতে পারে যে কালকে আমাদের সার্কিট থেকে রেস্টার্ট হয়ে গেছে ওকে তোমাকে এটা পূর্ণ রিপেয়ার করার যোগ্যতা থাকতে হবে তোমার খরচ হয়ে যাক তাহলে আমরা উপর থেকে স্পার্ক করবো উপর থেকে স্পার্ক করার জন্য আমাকে বিপিএস কয়েল আরেকটা খুঁজে নিতে হবে বিপিএস কয়েল আরেকটা খুঁজে নিতে হবে এটা খুঁজতে গেলে আমাদের সময় চলে যাবে আমি একটু দেখি বিপিএস কয়েল উপরে কোথায় আছে ওয়েট 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 পরে আছে ওগুলো পরে যাবো গুলোতে আমরা উপরে কোথাও বিপিএস কয়েল ইয়ে আছে দেখি যাতে উপর থেকে স্পার্কটা করতে ওকে তাহলে সেকেন্ডারি এবং থার্ড লাইন থার্ড বিপিএস লাইন আমরা পাইছি কোথায় এটাতে আমাদের নেটওয়ার্কের পাশে যেই ডায়োড আছে ডায়োড এই এই প্রান্তে হ্যাঁ তা আমরা এখন স্পার্ক করবো এই প্রান্তে বাকির একটু ফলো আপ করবা যে ওই কম্পোনেন্টটা গরম হয় কিনা পার্সেল কেবলটা খুলে রাখলাম আমি হ্যাঁ শহীদুল তু বলে লাগাবা এখন লাগাই না বলবো তোমাকে হ্যাঁ কী করো বলে লাগাবা ঠিক আছে ওকে লাগাও গরম হয়েছে দেখছো তোমার কে কে দেখছো এখানে কী গরম হয়েছে এখানে এখানে এই যে গরমটা হয়েছে কয়টা কম্পোনেন্ট গরম হয়েছে এখানে তিনটা তিনটা মধ্যে কোনটা ক্ষতিগ্রস্ত দেখো তো সবচেয়ে বেশি পুষছে কোনটা মাঝখানটা পুষছে ওকে তাহলে আমরা মাঝখানটাকে রিমুভ করবো
এটা পোড়ার কারণে এটা সরে গেছে, এটা রিমুভ করবে। এটা মাছখানেরটা পুড়ে গেছে, এটা ভেঙে ফেললাম। এবার দেখবো আমরা সেই অপোজিট প্রান্তে আমাদের সেই কাঙ্ক্ষিত শটটি গিয়েছে কিনা। ভেঙে ফেলছি এটাকে, আমি খুঁজে দিয়ে ভাঙছি, সুই দিয়ে ভাঙতে পারি, কত দাঁতে ভাঙতে পারি। ওকে, এবার দেখবো আমার বিপিএস কয়েলে আমাদের শটটা আছে কিনা, না চলে গেছে দেখবো আমি। আচ্ছা, মান চলে আসছে, শট চলে গেছে। তাহলে আগে যেটা শট ছিল ওটা মান, এখন মান চলে আসছে। এটা 300 কত, 70? আর উপরেরটা কত, উপরেটা কত, 180? ওকে, তাহলে আমাদের শটটি চলে গেছে, তাই তো? এবার আমরা পুনরায় সে বিপিএস কয়েলটা লাগাই দিব, যে কয়েলটি আমরা খুলেছিলাম বিপিএস কয়েল সেটা লাগাই দিব আমরা। তো আমরা এ পর্যায়ে বোর্ডটাকে ফিটিং করলাম, আমাদের শটটি রিমুভ হয়েছে কি না এখন আমরা ফোনটা অন হয় কিনা দেখবো একটু। ওকে, এ আমরা ধরলাম, পাওয়ার সুইচ ক্লিক করলাম, দেখি অন হয় কিনা। অন হয়েছে ফোনটা, হয়েছে। তাহলে যে ফোনটি আমরা শর্ট বা ডেড পেয়েছিলাম সে ফোনটি আমাদের রান হয়েছে। এখন টেকনিক্যাল কাজ কখনো স্টাডি ছাড়া হয় না, টেকনিক্যাল কাজের পিছনে স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়, সাধনা করতে হয়, তাহলে গিয়ে তুমি কাজ করতে পারবা, না হলে মুখস্থ বিদ্যুতে কাজ করা যাবে না। আমি এই কাজটা করার জন্য কয়টা সংযোগ কানেকশন করলাম, এটা আমি কাজটা করতে পারি দিতে পার, তোমাদের প্রসিকিউটর শিখালাম, বাট কাজটা করতে এতটুকু সময় লাগতো না আমাদের। এটা আমাদের এই কাজ আমরা 2-3 মিনিটে করে ফেলি কাজগুলো। ওকে, বা তোমাদের দেখানোর জন্য সে কাজটা আমরা এত সময় লং প্রসেস নিয়ে করলাম। তাহলে ঠিক আছে, যারা আমাদেরকে দেখছেন তারা এই ছেলেগুলোর জন্য দোয়া করবে, যারা দূর দূরান্ত থেকে আসছে কাজটা শিখে জীবিকা নির্বাহ করবে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি তাদেরকে, যতটুকু আমাদের টেকনিক্যাল প্রসেসিংয়ের অপশন আছে। তো আমরা দুটো লেভেলের ট্রেনিং করাই, একটা হচ্ছে আমাদের বেসিক লেভেল, যারা একদম নতুন, কখনই মোবাইল রিপেয়ারের কোনো কাজ করেন না তাদের জন্য। দুই নম্বরটা হচ্ছে যারা টুকটাক কাজ জানেন, যারা আই টু ডিপ নিজেকে এক্সপার্ট করতে চান তাদের জন্য। প্রথমটা আমাদের বেসিক লেভেল, দ্বিতীয়টা আমাদের আইসি লেভেল। আবার আপনি চাইলে 2 মাস একসাথে আমাদের এখানে থেকে দোকানে এবং ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।